যে লোকটা যে এরকম কাজ করেনি এই রকম দোষ তার উপরে চাপিয়ে তার কি করে কালার করা যায় জাতির সামনে সে তো মরেই গেছে তারে নিয়ে এত নালাপালাফিল করা দরকার কি আল্লাহ সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন বলেন আমিন ভালো কথা না বলে মন্দ কথা বলে গালি গালাজ করে স্ট্যাটাস দেয় এরকম উল্টা পাল্টা মানুষের ভেতরে বিভেদ তৈরি করার জন্য যারা চেষ্টা চালায় মানুষের নামে যারা বানিয়ে বানিয়ে অপবাদ চালায় অপবাদ দেয় এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে বুঝবেন যে এলাকায় মানুষের উপরে অপবাদ চাপানো হয় বেশি যেই পরিবারে যেই সমাজে যেই রাষ্ট্রে ভালো মানুষকে কালার করার জন্য চেষ্টা করা হয় ওই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয় আমাদের দোয়া আজ মাঠে মারা যাচ্ছে শুধু একটা কারণে যে লোক যে কাজ করেনি তার নামে বানিয়ে বানিয়ে সেই দোষ দিয়ে আজ দুনিয়ার মানুষের সামনে তাকে আমরা কালার করার চেষ্টা করছি এই দোষে দেশে এখন নেই আর এটা সবচাইতে বেশি করছে দেশে কিছু নামধারী মোনাফিক আলেমরা গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ কোরআন পড়েছে শুনেছে বুঝেছে লিখেছে আমাদের চাইতে অনেক বেশি কিন্তু হেদায়েত পায়নি এই কারণে কারণ ওর মন ছিল না হেদায়েত নেওয়ার কথা বলেন না কেন আপনারও যদি মন না থাকে আল্লাহর এত দায় পড়ে যায়নি যে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে জোর করে নিয়ে যাওয়া লাগবে কত দায় পড়েনি এজন্য আগে মন তৈরি করেন বিশ্বাস করতে পারে নামের হামজা এখন থেকে শেষ পর্যন্ত ওর বাবার কথা দাদার কথা একটাও বলবে না যা বলবে আমি কোরআনের আয়াতের দলিল হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার পর্যন্ত আপনাকে আমি বলে দিছি সব আমার নোট করা আছে সালে নবী আলাইহিস সালামের জামানায় ছিল তারা সীমা লঙ্ঘন করেছিল হযরতে সালেকে ডাক দিয়ে বলেছে সালে তুমি যে নবীর দাবি করো উট নিয়ে এসে দেখাও একটা গর্ভবতী উঠতাও পাহাড়ের উপর থেকে হযরতে সালে নবী সাজদায় গিয়ে বলে রব্বুল আলামিন দয়া করে তুমি আমাকে সাহায্য করো আমার উম্মতরা নাই তো মানবে না দেশ থেকে আমারে বের করে দেবে আল্লাহ পাক বললেন আমি পাঠাতে পারি পাঠানোর পরে যদি না মানে তখন কিন্তু তুমি দোয়া করবা না তখন শাস্তি আসবে এসে গেল দশ মাসের গর্ভবতী উঠেছে হযরতে সালে নবী দেখলেন বললেন হাদিনা কতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ এটা আল্লাহর উষ্টি সাবধানে যেখানে যাবে যেখানে ইচ্ছা খাবে এর কাছে খারাপ উদ্দেশ্যে কেউ যাবে না আমার এই আয়াতের শিক্ষা হচ্ছে পৃথিবীতে সালে নবী এসেছিলেন ওই বিদায় নিয়েছেন তার যে মজেজা যে উষ্টি এটার কাছে কেউ খারাপ উদ্দেশ্যে গেলে ফায়া খোজা কোমাজা বোন আলিম তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ দিয়েছিল এখন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনের শ্রেষ্ঠ মজেজায় কোরআন এটাও যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে একথা বলছে না কেন এখানে যা ইচ্ছা আছে এখানে যা দেওয়া আছে তাই করবে যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাবে শুধু মাদ্রাসায় শুধু খানকায় শুধু মসজিদে বলেন এটা যাবে পার্লামেন্টে সচিবালয়ে বিচারালয়ে ইউনিয়নে পরিষদে সব জায়গায় এটা যেতে পারবে আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আমরু আমি বানিয়েছি আমার আইন চলবে উট যদি সেখানে ইচ্ছা যেতে পারে যা ইচ্ছা খেতে পারে আল্লাহর এটাও তো আয়াত এই আয়াত যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে যদি একে কেউ বাধা দেন ফায়া খোজা কুমাদা বোনালিম আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক শাস্তি আসবে সালে নবী আলাইহিস সালামের জামানায় তারা আল্লাহর এই বর্ডার এই উষ্টিকে হত্যা করেছিল সীমা লঙ্ঘন করে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন আজও আমরা যদি এর কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসি এর নিয়ম নীতিগুলো পাল্টানোর ব্যবস্থা করি আল্লাহর কসম আমাদের উপরেও গজব আসবে এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না যে কোনো কায়দায় দুই নম্বরে আল্লাহ পছন্দ করেন না পৃথিবীতে যারা জালিম যারা অত্যাচারী জালিম কাকে বলে যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় যারা রাখে তারা জালিম এ টুপি রাখা দরকার কোথায় কেউ যদি টুপি পায়ের সাথে বেঁধে রাখে ও জালিম এ
এই কথা বলেন না কেন স্যান্ডেল রাখা দরকার পায় কেউ যদি মাথায় নিয়ে সব সময় ঘুরে বেড়ায় ওটা স্যান্ডেলের সাথে জুলুম কারণ তো স্যান্ডেল থাকবে পায় এ কোরআনে কারীম থাকা দরকার ছিল কোথায় উপরে অতসব সেখান থেকে আপনারা পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত এটা কিন্তু এক ধরনের জুলুম আমি কোরআনের সব চাইতে আশ্চর্য হই সূরা সূরার 42 নম্বর আয়াতটা পড়তে গিয়ে এই এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল লাযিনা ইয়াযলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে এই বাংলাদেশে আমার এই আয়াতটা পড়ার পরে মনে হয় এদেশে এখন 100 জনের প্রায় 98 জন আল্লাহর মামলার আসামি মামলার বাদী যত শক্ত হয় মামলা কিন্তু কঠিন হয় এই কথা বলেন না কেন আজ নফসের উপরে জুলুম করছেন পরিবারের উপরে জুলুম করছেন আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাকে পুরস্কার দেবেন না দেবেন না আল্লাহ বলেন পুরস্কার কি দেব ওয়ায়া গফির লাকুম যুনুবাকুম এক ফিরে এটাও মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আমি আল্লাহ নিজে তার জীবনের যত অপরাধ আছে জামবন্না দিয়ে যুনুব দিয়ে দিলাম যদি শুধু হক লেবাদ থাকে ওইটা বাদ দিয়ে যত অপরাধ করেছে জীবনে সব মাফ করে দিচ্ছি দেব ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين سورة مائدة 7 نمبر پرار پثم نمبر پشتر پثم نمبر لائنے 83 نمبر آئے دیتا اللہ پاک بولے نبی اپنے جخن مانوشے سامنے قرآن پڑھ بین شبار چوکھر دیگے تاکیے دیکھ بین پانی زور سے نا যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে এর মর্মমানিগুলো যারা বুঝতে পারে আপনি দেখবেন ওই মানুষগুলো মনের অজান্তেই কেঁদে ফেলেছে বারানের আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা সবাই বোঝার জন্য এখানে এক মাপের ওই রকম ছাত্রও নেই মানে 12 মাপের 13 ছেলে বসে আছে একজন ইশারা করলে বোঝে আর একজন 10 বার বললেও বোঝে না বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম সর্বোচ্চ 45 মিনিট কারণ ওখানে যারা বসে আছে সামনে 80-82 জন ছাত্র ছাত্রী সব এক মাপের মেধার কথা বুঝতেছেন আর এখানে কি এরকম এটাও তো একটা ক্লাস চলছে এই ক্লাস 45 মিনিট না 45 ঘন্টা নিলেও অনেকে বুঝবে না এই জন্য অ্যাকটিভ হয়ে শুনবেন আল্লাহ বলেন কোরআনের মর্মবাণীগুলো যারা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে বোঝার চেষ্টা করবে নবী আপনি দেখবেন ওরা যেন মনের অজান্তেই কেঁদে ফেলেছে এইরকম মন নিয়ে আপনি শুনবেন আয়াতের মাঝে ছিল তোমরা যদি অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করবে আর আল্লাহ ভালোবাসা আরম্ভ করে দিলে জীবনের গোনাহ শুধু হক বলে বাদ দিয়ে একটাও রাখবে না সব মাফ করে দেবে কারণ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নেই এবার আমাদের এখান থেকে শিক্ষা কি আমরা অনুসরণ করব কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে বলেন এবার আপনি নিজের দিকে মিলান তো আপনার অনুসরণ হচ্ছে আমিও দেখতে পাচ্ছি আমার অনুসরণ হচ্ছে আমিও টের পাচ্ছি কিন্তু আমাদের অধিকাংশ অনুসরণ এই দেশের রসুলের আংশিক পূর্ণাঙ্গ হচ্ছে না আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মিলান না মাথা মাথা নিচু করে মন খারাপ করার জন্য বলছি না মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একটু মিলান তো রসুলের অনুসরণ হচ্ছে কিনা আপনার চুলের কাটিং রসুলের মতো হয় না আপনার মোছের কাটিং রসুলের মতো হয় না
আপনার যে দাড়ি এটা রাসূলের মতো হয় না আপনার যে পোশাক আশাক এটা রাসূলের মতো হয় না তার কোন জায়গায় হাত দেব যেখানে হাত দেওয়া হয় একটাও তো মিলছে না আপনার পরিবার সমাজ রাষ্ট্র কোন দিকে তাকিয়ে বলতে পারবেন যে আমার রাসূলের মতো অনুসরণ হচ্ছে বলেন হ্যাঁ আংশিক আমরা কিছু করছি নবীজি নামাজ পড়েছিলেন আমরাও নামাজ পড়ি নবীজি রোজা রেখেছিলেন আমরাও রোজা রাখি বিশ্ব নবীজি সারা জীবনে 63 বছরে একটা মিথ্যা কথা বলেনি এটা আমাদের জীবনে পাওয়া যাবে আর আস্তে বলেন এই পৃথিবীতে একজন মানুষকেই পাওয়া গেছে যিনি ওপেন চ্যালেঞ্জ দিতে পেরেছিলেন হে আমার সাথীরা হে আমার স্ত্রীরা দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে চলতে ফিরতে যা দেখো সব মানুষের কাছে ওপেন বলে দাও এই পৃথিবীতে আর কেউ এই কথা বলতে পারে নাই কিয়ামত পর্যন্ত আমার মনে হয় বলতেও পারবে না এখানে আমরা যত বুজুর্গ মানুষই আছি না কেন যত বড় নেতাই বসে আছি যদি কালকে ঘোষণা দেওয়া হয় এ দেশের মানুষেরা হে আমার স্ত্রী বন্ধু বান্ধবেরা যা আমার ভেতরে দোষ টুটি পাও সব সংবাদ সম্মেলন করে বলে দাও কালকে আপনি বের হতে পারবেন না কথা বলেন না কেন অথচ কি জীবন তিনি বানিয়েছিলেন 63টা বছরের ভেতরে একটা মিথ্যা কথা তার পাওয়া যায়নি তার সাথে যারা চলাফেরা করেছে যে ভুল ধরবে সে ভুল ধরার মতো একটা সুতা পর্যন্ত বের করতে পারবে এজন্য তো একটা মানুষকে শুধু অনুসরণ করলে আল্লাহ গ্যারান্টি দিলেন তোর জীবনের অপরাধ আমি রাখব না সব মাফ করে দেব শুধু হক করে বাতটা ঠিক রাখবি বান্দার হক যেন তোর দ্বারা নষ্ট না হয় তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস রাসূলের অনুসরণ যখন পূর্ণাঙ্গ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবি ওই মুহূর্তে তোর জীবনের পেছনের অপরাধ মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব এজন্য আমাদের উচিত এখন থেকে রাসূলের আংশিক অনুসরণ করবেন না পূর্ণাঙ্গ আরো জোরে আল্লাহ জীবনে পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দাও বলেন আমিন আমার তেলাওয়াত কি তো আয়াত সূরা বাকারার 190 নম্বর আয়াত এখান থেকে আমি আরম্ভ করছি জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম না আমি একটি বতা পাচ্ছি না এই একটু 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 এইদিকে আয়াতটা শেষ করি নাকি মোনাজাত করে দেব 77 প্রকার হয়তো সব বলা সম্ভব হবে কিনা জানি না প্রায় 70টা পৃষ্ঠা লিখেছি এত তো সম্ভব না যে কয়টা পারি আমার শরীর এবং কণ্ঠ যত সাপোর্ট করে বলছি জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين সূরা বাকারা 286টা আয়াত আছে 40টা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি আয়াত নাম্বার 190 আল্লাহ পাক বলেন কাতিল তোমরা লড়াই করো হত্যা করো শব্দের প্রথমটা শুনে বোঝা যাচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে না মানে আপনি তাকান কাতিল তোমরা কতল করো তোমরা লড়াই করো সংগ্রাম করো আন্দোলন করো সূরা আনাম কি আনাম না
আনফাল সূরা আনফালের 18 নম্বর আয়াতে আছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কতালাহুম হে নবী আপনি তাদেরকে তো হত্যা করেননি আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি তার মানে এই সমস্ত আয়াতগুলো পড়লে মনে হয় আল্লাহ মনে হয় মারামারি হত্যা এর পক্ষে না এই কথাটা আন্দাজে যদি কেউ নিয়ে এই যে বোমাবাজি সারা করে ইসলামের নাম নিয়ে এদের পেছনে হাত দিয়ে দেখবেন কোটি কোটি টাকা এদের ইহুদিরা দিচ্ছে এ পৃথিবীতে আজ হাজারো মানুষ ইসলামের নাম নিয়ে এদের প্রথম শব্দটা শুনেই মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে হত্যা করতে চাচ্ছে না আল্লাহকে তো হত্যার কথা উদ্বুদ্ধ করার পরেই তিনি ওয়ালা তাআদু দিয়েছেন যে সীমা লঙ্ঘন করা যাবে না ফে সাবিলিল্লাহি তোমরা লড়াই করবা সংগ্রাম করবা হত্যা করবা কিন্তু রাস্তা হবে আল্লাহর আর আল্লাহর রাস্তায় নবীজির যে 40 বছর থেকে শুরু করে 63 বছর এই 23 বছরে তিনি নবুয়তের জিন্দেগিতে নিজে 27টা যুদ্ধের সেনাপতি হয়ে দায়িত্ব পালন করেছিলেন আস্তে বলেন তিনি কি আয়াত জানতেন না কোনো দিন নিজের হাতে তো একটা মানুষ হত্যা করেননি আল্লাহ হত্যা করার কথা বলছেন আল্লাহর রাস্তা এটা কেমন রাস্তা কোন রাস্তা কিসের রাস্তা এই রাস্তাগুলো আমাদের ব্যাখ্যা করা লাগবে এখন এই পৃথিবীর ময়দানে যারা ঈমানদার তারা লড়াই করতে থাকবে তারা আন্দোলন করবে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ সূরা নিসার 76 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন যাদের ঈমান আছে তারা সারাটা জীবন লড়াই করবে সংগ্রাম করবে কিন্তু রাস্তা হবে আল্লাহর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত আর যারা কাফের তারাও লড়াই করে সংগ্রাম করে আন্দোলন করে কিন্তু তাদের রাস্তা হবে শয়তানের এখান থেকেই ভাগ হয়ে যাবে আপনি আপনি আল্লাহর রাস্তায় থাকবেন না তাগুতের রাস্তায় আল্লাহর রাস্তায় যারা থাকবে আল্লাহর ভাষায় তারা ঈমানদার শয়তানের রাস্তায় যারা থাকবে তারা আল্লাহর ভাষায় কাফের বাংলাদেশে এখন ঈমানদার আর কাফের বোঝার জন্য কারো ফতোয়া লাগবে না আপনি নিজেই যথেষ্ট এ দেশে যাদের আন্দোলন সংগ্রাম যাদের মিছিল মিটিং সব আল্লাহর জন্য হয় আল্লাহর রাজ কায়েমের জন্য বুঝবেন এরা ঈমানদার আর যারা মানুষের তৈরি করা নিয়ম নীতিগুলো দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে সংগ্রাম করে মিছিল মিটিং করে টাকা পয়সা খরচ করে বুঝবেন এটা কাফের ইকাতিলুনাকুম তোমরাও তাদেরকে হত্যা করো যারা তোমাদেরকে হত্যা করেছে আজ ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষকে এই ইসরায়েলের দখলদারীরা নিজেরা থাকার জায়গা পেত না ওদেরকে থাকার জায়গা দিয়ে এখন উড়ে এসে জুড়ে বসে ওদেরকে হত্যা করছে কথা বলেন না কেন শুধু ফিলিস্তিনে না তাম দুনিয়ার দৃশ্য এটা যাদেরকে আমরা আশ্রয় দিই তারা আজ আমাদেরকে মেরে ফেলার চেষ্টায় আছে যাদেরকে আমরা তখন ঘর বাড়ি দিলাম থাকার জায়গা দিলাম এ জমিন তো আজ এ জমিন আল্লাহ মুসলমানদের জন্য অক্ষ করে দিয়েছেন ইন্নাল আরদা লিল্লাহ তাম দুনিয়ার জমিন আল্লাহর জন্য ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি আল্লাহ পাকে জমিনের ওয়ারিশ বানিয়েছেন উত্তরাধিকারী বানিয়েছেন ইমানদারদের তার বান্দাদের কাদের বলেন বলেন সুতরাং এই পৃথিবীর বৈধ মালিক যারা ঈমান আছে তারা বাবা মারা গেলে যেমন অটোমেটিক সন্তান ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে যায় এই পৃথিবী আল্লাহ ঈমানদারদের জন্য ওয়ারিশ বানিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার আর আমাদেরকে আজ আপনি থাকতে দেবেন না মেরে পিটিয়ে হত্যা করে বিদায় করে দিতে চাচ্ছেন এই জন্য আল্লাহ জানিয়েছেন তোমাদেরকে যতটুকু মারবে বাড়ি থেকে বের করে দেবে যতটুকু অত্যাচার করবে অতটুকু তোমাদের উপরে করা যায় যাচ্ছে কিন্তু সাবধান ওয়ালা তা'তাদু সীমা লঙ্ঘন করা যাবে না
ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, কোন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। এই আয়াত থেকে আল্লাহ তাফসীর আকারে আমি সাজিয়েছি। এই এদিকে থাকা, এই পৃথিবীতে যত ঘৃণিত কাজ আছে সবচাইতে আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে দুনিয়ায় যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করা, বর্ডার ক্রস করা, লিমিট ক্রস করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই আয়াত থেকে তাফসীর পড়তে গিয়ে পেয়েছি পৃথিবীর যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন সব জাতির পিছনে কারণ ছিল একটাই, তারা সীমা লঙ্ঘন করেছে। হযরত হুদ আলাইহিস সালামের জামানায় তার জাতিরা সীমা লঙ্ঘন করেছিল, লূত নবীর জামানায় তারা সীমা লঙ্ঘন করে পুরুষে পুরুষে বিয়ে করা আরম্ভ করেছিল। এই যে লাওয়াতাত যেটা বলা হয়, যেটা ট্রান্সজেন্ডারের নামে অনেকে চালু করতে চাচ্ছে, আল্লাহ জর্ডানে ডেড সি বানিয়ে মৃত সাগর বানিয়ে দিয়েছে তাদেরকে পুরা উল্টিয়ে। সালে নবী আলাইহিস সালামের জামানায় ওরা সীমা লঙ্ঘন করেছিল ওজনে কম বেশি করে, আর কারো মাল নিয়ে গেলে চিন্তায় করে নিত। এই দুইটা সীমা লঙ্ঘনের কারণে হযরতে সালে নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর যারা বাংলাদেশে ওজনে কম বেশি করছেন, ওজনে কম বেশি মানে কি? অনেকেই মনে করে ওজনে কম বেশি মানে ওই দাঁড়ি পাল্লা। যারা দোকানদারি করছে ব্যবসা করছে ওদের জন্যে না, ওজনে কম বেশি মানে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় আরো জোরে বলেন। আজ আপনি শিক্ষকতা যারা করছে, বিচারালয়ে যারা আছে, প্রশাসনে যারা আছে, মিলান নেওয়ার সময় একজন শিক্ষক কিন্তু প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস নেয়, এরা নেওয়ার সময়ে শিক্ষকগুলো বিভিন্ন জায়গা থেকে জ্ঞান তো ঠিকই আহরণ করেছিল, কিন্তু ক্লাসে দেওয়ার সময় এখন এই স্যারেরা আর ঠিক মতো দিতে চায় না, বলে প্রাইভেট পড়া লাগবে আর কোচিং করা লাগবে। কোরআনে কারিমেদের জন্যই জানিয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদার গুলো, ওই মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আজ আমি আয়াতের সাথে মিলিয়ে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত, প্রাইমারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা আমি মিলিয়ে দেখেছি হাজার হাজার শিক্ষক আল্লাহর লানত প্রাপ্ত। আরে ভাই, একটা শিক্ষক হতে হলে তো জ্ঞান অর্জন করা লাগে কম না? বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্সে ক্লাস নেয় এই সমস্ত ডক্টররা কত বড় বড় ডিগ্রি বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছে, কত কষ্ট করে, কত পড়াশোনা তাদের করা লাগে, যোগ্যতা, কিন্তু ক্লাসে দেওয়ার সময় অধিকাংশ স্যারগুলো দেখি না, এগুলো আর ক্লাসে ডেলিভারি দিতে চায় না, তখন প্রাইভেট ভার্সিটিতে যে ক্লাস নেয় আর বলে প্রাইভেট পড়ো নাই কোচিং করু। এই কথা বলেন না কেন? এরকম কলেজ দেশে নেই, এরকম স্কুল নেই, এরকম প্রাইমারি নেই। আপনি কি মনে করছেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি পর্দা করে চলি, আমার ব্যবসা হালাল, আমি মাপ পেয়ে যাব? আরে ভাই, আপনি তো ওজনে কম বেশি করছেন। আশা করছি যত শিক্ষক আছে পৃথিবীতে এই আওয়াজটা যত জায়গায় পৌঁছাবে, আমি এমনি বলি নাই, আমার বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে বলছি, আমার এক একজন স্যার আমি যা দেখেছি শুধু আমার ডিপার্টমেন্টে, এরা জ্ঞানের সাগর, কিন্তু ওইভাবে যদি আমাদেরকে দিত আমরা অন্তত কিছু না কিছু পেতাম। স্যার তো এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না, কারণ কালকে আবার না জানে বদ দিয়ে দেখে নি। শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী, আল্লাহর কসম কোরআন আমার সামনে আপনাদেরকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কোরআন পড়ে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনারা কিন্তু ধরা খাবেন। 73টা ক্লাস নেওয়ার কথা 6 মাসে, অথচ 3-4টে ক্লাস নিয়ে বাকি গুলো বলে তোরা পড়িয়ে নিবি। সরকার আপনাকে প্রতি মাসে মাসে 80 থেকে 90 হাজার টাকা করে বেতন দেয় এই 73টা ক্লাসের জন্যে। হ্যাঁ, কথা বলছেন না কেন?
নাকি একটু বেশি হয়ে গেল? ঠিক আছে, মানে এইটাই আসল। আজ আমাদের কলেজে, স্কুলে, হাই স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায় প্রাইভেট পড়ো, কোচিং করো, কেন? আপনাকে আট ঘন্টা সরকার দায়িত্ব দিয়েছে খেলা করার জন্য। যেগুলো আপনার ভেতরে আছে ওইগুলো সঠিকভাবে ডেলিভারি দিতে পারেন না। আজ এই যে সিআর, এই মঞ্চগুলো, এই এই মেম্বারগুলো এখন আমরা খেয়ানত করে ফেলছি, যেগুলো আমরা নিয়ে আসি ডেলিভারি দিতে পারে না, একবারে পেছন থেকে আওয়াজ দেয় হুজুর, এক হুজুরই সব। আমরা পড়ে যাচ্ছি আজ হাজার হাজার বক্তা, আলেম, আলোচক, যারা খতিব, এরা কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। একজন খতিবের দায়িত্ব ছিল সাত দিনে এলাকায় যা হয় পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে, ওইটা সাত দিন এক জায়গায় করবে, সামারাইজ করে করে কোরআন আর হাদিসের সাথে মিলিয়ে মেম্বারে সাত দিন পরে পরে বলবে। এরকম মসজিদ বাংলাদেশে কোনটা আছে আপনি দেখান? বায়তুল মোকাররমে যা লিখে দেওয়া হয় তাই বলা লাগবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে অন্যায় তুলে দেবেন কি করে? অথচ ইমামদের, খতিবদের, মাওলানা, আলেম সারা আছে দায়িত্বশীল, তাদের এইটাই ছিল মেম্বারের হক। আপনি নেওয়ার সময় তো ঠিকই নিলেন, আমি তো সাত দিন ধরে ধরে মনে করেন আমি পড়লাম, পরিবার, সমাজ, রাষ্ট্রে কি দরকার? জমার দিন আমি খতবায় বলবো, আমি আর বলতে পারি না, সামনে সভাপতি পেয়ে টুচু করে বসে আছে, সেক্রেটারি আর ক্যাশিয়ার বলছে হুজুর, এক হুজুরে আমি সব ভুলিয়ে খেয়ে ফেলেছি। আমার ভাইরা, না হচ্ছে না। সালে নবী আলাইহিসসালামের জামানায় তারা অবাধ্য হয়েছিল, সীমা লঙ্ঘন করেছিল, এই দুইটা কাজে ওজনে কম বেশি করত আর ডাকাতি করত। এদেশে তো ডাকাত নেই, ডাকাত মানে যে পুকুর ডাকাতি করে, বন ডাকাতি করে, ব্যাংক ডাকাতি করে। আজ বিভিন্ন দেশে দেশে তারা স্ত্রীর নামে বেগম পাড়া বানায়, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, বাইরের দেশে যারা বেগম পাড়া বানিয়েছে ওরা দুই চার পাঁচ টাকা চুরি করা লোক না, ওরা ডাকাত। কলমের খোসা দিয়ে এক খোসাতে দুই সেকেন্ডে ২০ কোটি টাকা যারা এরকম ঝেড়ে দিতে পারে তারাই বেগম পাড়া বানায়। আর আমাদের দেশে চুরির বিচার হয় মূল চোর, স্যান্ডেল চোর। আরে ভাই, একটা লোক স্যান্ডেল যদি ৫০ বছর চুরি করে, খুব বেশি হলেও নাই ১০ লাখ টাকা স্যান্ডেল চুরি করতে পারে। ৫০ বছর একাধারে স্যান্ডেল চুরি করে কয় টাকা হয়? ১০ লাখ। আর যে লোকটা এসি রুমের ভেতরে ঢাকাতে বসে আছে, এই জেলাতে বসে আছে, এক জায়গায় বসে শুধু একটা সই করে দেবে, এক টিপ সই, এক সেকেন্ডের ভেতরে ২০ কোটি। রাস্তার জন্য যদি বাজেট হয় রাস্তাটা শুধু একটু সই করে দেওয়া দরকার। আর উপর থেকে তো ঠিকই আসে, নিচ পর্যন্ত আসতে আসতে সব আল্লাহর অলিদের পেটে চলে যাচ্ছে। এইটাও কিন্তু সীমা লঙ্ঘন। সালে নবী আলাইহিসসালামের জামানায় ছিল তারা সীমা লঙ্ঘন করেছিল। হযরতে সালেকে ডাক দিয়ে বলেছে, সালে তুমি যে নবীর দাবি করো, উট নিয়ে এসে দেখাও, একটা গর্ভবতী উঠতাও পাহাড়ের উপর থেকে। হযরতে সালে নবী সাজদায় গিয়ে বলে, রব্বুল আলামিন দয়া করে তুমি আমাকে সাহায্য করো, আমার উম্মতরা নাই তো মানবে না, দেশ থেকে আমারে বের করে দেবে। আল্লাহ পাক বললেন, আমি পাঠাতে পারি, পাঠানোর পরে যদি না মানে তখন কিন্তু তুমি দোয়া করবা না, তখন শাস্তি আসবে। এসে গেল ১০ মাসের গর্ভবতী, উঠেছে হযরতে সালে নবী দেখলেন, বললেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। এটা আল্লাহর উষ্ঠি, সাবধানে, যেখানে যাবে যেখানে ইচ্ছা খাবে, এর কাছে খারাপ উদ্দেশ্যে কেউ যাবে না। আমার এই আয়াতের শিক্ষা হচ্ছে, পৃথিবীতে সালে নবী এসেছিলেন, ওই বিদায় নিয়েছেন, তার যে মজেজা, যে উষ্ঠি, এটার কাছে কেউ খারাপ উদ্দেশ্যে গেলে ফায়া খোসা কোমাজাবুন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ দিয়েছিল। এখন আমাদের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের শ্রেষ্ঠ মুজিজায়ে কোরআন, এটাও যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা করবে,
একথা বলছেন কেন এখানে যা ইচ্ছা আছে এখানে যা দেওয়া আছে তাই করবে যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাবে শুধু মাদ্রাসায় শুধু খানকায় শুধু মসজিদে বলেন এটা যাবে পার্লামেন্টে সচিবালয়ে বিচারালয়ে ইউনিয়নে পরিষদে সব জায়গায় এটা যেতে পারবে আল্লাহ আলাহুল খলক ওয়াল আমরু আমি বানিয়েছি আমার আইন চলবে উট যদি সেখানে ইচ্ছা যেতে পারে যা ইচ্ছা খেতে পারে আল্লাহর এটাও তো আয়াত এই আয়াত যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে যদি একে কেউ বাধা দেন ফায়া খোজাকুম আযাবুন আলিম আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক শাস্তি আসবে সালে নবী আলাইহিস সালামের জামানায় তারা আল্লাহর এই বর্ডার এই ওস্টিকে হত্যা করেছিল সীমা লঙ্ঘন করে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন আজও আমরা যদি এর কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসি এর নিয়ম নীতিগুলো পাল্টানোর ব্যবস্থা করি আল্লাহর কসম আমাদের উপরেও গজব আসবে এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না যে কোনো কায়দায় দুই নম্বরে আল্লাহ পছন্দ করেন না পৃথিবীতে যারা জালিম যারা অত্যাচারী জালিম কাকে বলে যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় যারা রাখে তারা জালিম এ টুপি রাখা দরকার কোথায় কেউ যদি টুপি পায়ের সাথে বেঁধে রাখে ও জালিম এ কথা বলেন না কেন স্যান্ডেল রাখা দরকার পায় কেউ যদি মাথায় নিয়ে সব সময় ঘুরে বেড়ায় ওটা স্যান্ডেলের সাথে জুলুম কারণ তো স্যান্ডেল থাকবে পায় এ কোরআনে কারিম থাকা দরকার ছিল কোথায় উপরে অথচ সেখান থেকে আপনারা পেছনে ফেলে দিয়ে শুধুমাত্র দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত এটা কিন্তু এক ধরনের জুলুম আমি কোরআনের সব চাইতে আশ্চর্য হয় সূরা সূরার ৪২ নম্বর আয়াতটা পড়তে গিয়ে এই এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে এ বাংলাদেশে আমার এই আয়াতটা পড়ার পরে মনে হয় এ দেশে এখন একশো জনের প্রায় ৯৮ জন আল্লাহর মামলার আসামি মামলার বাদি যাদ শক্ত হয় মামলা কিন্তু কঠিন হয় এক কথা বলেন না কেন আজ নফসের ওপরে জুলুম করছেন পরিবারের উপরে জুলুম করছেন আজ অনেক শাশুড়ি আছে বৌমার উপরে জুলুম করছে যৌতুকের টাকা দিতে পারে না গরিবের মেয়ে চেহারা ভালো না এজন্য ছেলেকে বারবার বলে রে বাদ দিয়ে দে অথবা এমন কায়দায় অত্যাচার করে সে বাদ নিতে বাধ্য হয় অথবা গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মরতে বাধ্য হয় কথা বলেন না কেন এরকম শাশুড়ি দেশে আছে না নেই এইরকম শাশুড়ি যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন আপনি যদি পাঁচ অক্ত না তাহাজ্জুদ মিলে ছয় অক্ত নামাজ পড়েন আপনি যদি রমজানের রোজা শুধু না ১২ মাস রোজা রাখেন খাস পর্দা করেও যদি থাকেন আপনার দ্বারা যদি আপনার বৌমা জুলুমের শিকার হয় আপনি জালেম আপনি জালেম আপনি জালেম আপনাকে আল্লাহ ঘৃণা করেন আর আস্তে বলেন যে সমস্ত বৌমাগুলো বসে আছেন শাশুড়িকে নিজের মায়ের মতো যদি মনে করতে পারতেন আমার কোরআন সাক্ষী আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোন পুরুষ তার মা বাবাকে আলাদা করে দিত না আপনার কারণে আলাদা করা লাগে আপনি মনটা একটু উদার করতে পারেন না আজ বাংলাদেশের জামাই যারা আছে এই দেশের জামাইগুলো তাদের শ্বশুরকে শাশুড়িকে যেই নজরে দেখে যেভাবে মহাব্বত করে যেই মনে দেখে বৌমাগুলো যদি স্বামীর মা আর বাবাকে ওই নজরে দেখতো এই বাংলাদেশে আমার মনে হয় কোনো দিন কেউ আলাদা হইতো না পরিবারে এদের এই শুধু কানাকানি তালাতালি কান কথার কারণে পরিবারগুলো মিনি জাহান্নাম হয়ে গেছে এ লোকটা সারাদিন বাইরে থেকে কাজ করে এসে বয়ের গোমরামুখ মায়ের গোমরামুখ এখন করবে কি বাধ্য হয়ে শেষ পর্যন্ত মানসিক রুগী হয়ে যায় বেশি বলে ফেললাম সম্মানিত মা বোনেরা
আমরা জামাইরা যেভাবে আছি আপনারা একটু উদাহরণ ওটা যদি আপনার মা বাবা হতো কোনদিন আপনি কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতে পারতেন না আপনার যা করা লাগে আপনি তাই করতেন এই লোকটা 25 বছর 30 বছর পর্যন্ত ওই মেয়েটা ওই ছেলেটা এর পেছনে শ্রম দিয়ে এ পর্যন্ত বড় করে আপনার হাতে দিল আর আপনি এখন তিন কথার কবুল বলে একেবারে সব দায়িত্ব নিয়ে নিয়েছেন মা বাবা এখন ডিলেট হয়ে যাবে মানে এরকম যারা ছোট মানসিকতার মন মানসিকতা তৈরি করছেন আপনার সন্তানও কিন্তু ঠিক ওই রকমই করবে যেটা শাশুড়ির সাথে করছেন আর জুলুম আমাদের পরিবারে ভরে গেছে আর স্বামী স্ত্রীর উপরে জুলুম করছে স্ত্রী স্বামীর উপরে জুলুম করছে স্বামী স্ত্রীর বড় জুলুম হচ্ছে এই দেশে এখন পরকীয়া প্রেম আপনার জন্য যেই মহিলা বাসেট আছে যার সাথে বিয়ে হয়েছে আপনি মনে করবেন এইটাই আপনার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে অন্য কোন দিকে আপনি বিয়ে ছাড়া আর মন দিতে পারবেন না যদি দেন আপনি সালেম হবেন যেই মহিলা বিয়ে হয়েছে আপনার স্বামীর সাথে মনে করবেন এইটাই মরণ পর্যন্ত আপনার হ্যাঁ স্বামীর ইনকামে আপনাকে আবার সন্তুষ্ট থাকা লাগবে নবীজি বলেন ওই মহিলাকে হযরতে আয়ুব নবীর স্ত্রীর সাথে আল্লাহ জান্নাত দেবেন যেই মহিলা নিজের স্বামীর ইনকামের উপরে খুশি থাকে আপনার স্বামীর ইনকাম প্রতি মাসে 20,000 টাকা আপনার পার্লারে সাজতে লাগে 18,000 টাকা ও এখন করবে কি আপনাকে তো আল্লাহ ইচ্ছা করলে সালমান ইব্রাহিমের সাথে আকিজের বড় ছেলের সাথে বিয়ে দিতে পারত কথা বলছেন না কেন সেই জায়গায় না দিয়ে এই লোকটার মতো একটা হুজুরের সাথে দিয়েছে এর মাসে ইনকাম 20,000 ওর যদি সাজতে গোজতেই লাগে 18,000 ও এখন চুরি করা ছাড়া অবৈধ উপায় করা ছাড়া উপায় আছে আজ আমবার আল্লাহ অপছন্দ করে যারা অপচয় করে অপব্যয় করে এখানে শব্দ দুইটা একটা অপচয় আর একটা অপব্যয় আরবিতে একটা হচ্ছে ইসরাফ আর একটা তাফজির ইসরাফ করাও হারাম তাফজির করাও হারাম ইসরাফ মানে বৈধ কাজে ব্যয় করা বেশি আমার আম লাগবে 2 কেজি টাকার গরমে আমি 10 কেজি আম কিনে 8 কেজি পচিয়ে ফেললাম এটা হারাম আস্তে বলেন আর তাফজির বলা হয় হারাম কোন কাজে টাকা খরচ করা যেমন মদ খাওয়া বিড়ি খাওয়া এক কথা বলছেন কেন এমনিতেই হারাম এরপর আবার হারাম ডবল করে করছে আল্লাহ এই মানুষগুলোকে সবচাইতে বেশি ঘৃণা করেন যারা অপচয় করে যারা অপব্যয় করে পড়া কোরআন পড়ে আমি শয়তানের ভাই পেয়েছি শুধু যারা অপচয় করে তাদেরকে বড় বড় গোনার কথা কোরআনে আছে কিন্তু শয়তানের ভাই আল্লাহ বলেননি শয়তানের ভাই আল্লাহর দৃষ্টিতে তারা যারা এই দুনিয়ায় অপচয় করে বলেন নাউজুবিল্লাহ পাঁচ নম্বরে মহান আল্লাহ বলেন যারা খেয়ানত করে যারা পাপী আমানতের খেয়ানতে দেশে এখন আছে না নেই সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে যে সিয়ারে বসার যোগ্য না তাকে ওই সিয়ারে বসাই খেয়ানত এটা আমেরিকায় চলছে বাংলাদেশে শুরু হয়নি যার যোগ্যতা নেই সিয়ারে বসায় তারে জোর করে বসানো হয় অথবা সে নিজেই জোর করে বসে এটা আমানতের 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 খেয়ানত যারা করে তারা আল্লাহর নবীর ভাষায় মোনা 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 ছয় নম্বরে নবীজি বলেন আল্লাহ তাদেরকে অপছন্দ করেন যারা ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করে দুনিয়ায় সাত নম্বরে যারা মন্দ কথা বলে মন্দ কাজ করে এতগুলো পয়েন্ট আর বলা যাচ্ছে না আমার গলা ভেঙে যাচ্ছে এই যে সাত প্রকার পর্যন্ত বললাম অন্তত আমরা যেন এর ভেতরে যদি থাকি নিজেকে এখনই থামাই এক নম্বরে সীমা লঙ্ঘনকারী দুই নম্বরে জালিম কথা বুঝতেছেন এ সমস্ত গুণ আমাদের ভেতরে আছে তিন নম্বরে অহংকারী চার নম্বরে অপচয়কারী অপব্যয়কারী এরপরে খেয়ানতকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভালো কথা না বলে মন্দ কথা বলে গালি গালাজ করে স্ট্যাটাস দেয় এরম উল্টা পাল্টা মানুষের ভেতরে বিভেদ তৈরি করার জন্য যারা চেষ্টা চালায়
মানুষের নামে যারা বানিয়ে বানিয়ে অপবাদ চালায় অপবাদ দেয় এই মানুষগুলোকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে বুঝবেন যে এলাকায় মানুষের উপরে অপবাদ চাপানো হয় বেশি যেই পরিবারে যেই সমাজে যেই রাষ্ট্রে ভালো মানুষকে কালার করার জন্য চেষ্টা করা হয় ওই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয় আমাদের দোয়া আজ মাঠে মারা যাচ্ছে শুধু একটা কারণ যে লোক যে কাজ করেনি তার নামে বানিয়ে বানিয়ে সেই দোষ দিয়ে আজ দুনিয়ার মানুষের সামনে তাকে আমরা কালার করার চেষ্টা করছি এই দোষে দেশে এখন নেই আর এটা সবচাইতে বেশি করছে দেশে কিছু নামধারী মুনাফিক আলেমরা যে লোকটা যে এরকম কাজ করেনি এই রকম দোষ তার উপরে চাপিয়ে তারে কি করে কালার করা যায় জাতির সামনে সে তো মরেই গেছে তারে নিয়ে এত আলাপালাপি করার দরকার কি আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মোনাজাতের পরে অবশ্যই বইটা নিয়ে যান কাজে লাগবে আপনারা যারা টাকা পয়সা এখনো দেননি দেবেন বলে রেখে দিয়েছেন আমার কাছে অবশ্যই আপনারা এখানে দিয়ে যাবেন নাই তো গেলে কিন্তু আপনার বিপদ হতে পারে রাস্তায় আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমার কণ্ঠের দিকে তাকিয়ে আমার শরীরের কন্ডিশনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম যতটুকুই বলেছি এগুলো আমাদের বাস্তব জীবনে মেনে নেওয়ার তৌফিক দাও সওয়াব যদি দিয়েই থাকো আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও কিয়ামতের জিনিস সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে আদম থেকে পর্যন্ত প্রত্যেককেই মাফ করে দাও এ মাহফিল বাস্তবায়নের জন্য যারা শ্রম দিয়েছে আল্লাহ তুমি তো দেখেছো যে যেই কায়দায় চেষ্টা করেছে আল্লাহ সবাইকে তুমি মঞ্জুর করে নাও আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারে কোরআনের প্রসারে কোরআনের শিক্ষায় আরো বিশাল আকারে কবুল করো তুমি যাদেরকে ঘৃণা করো আমি কোরআনে কারিম দিয়ে বলার চেষ্টা করেছি আল্লাহ তোমার কথাগুলো আমি অ্যাডভার্টাইজ করেছি ডেলিভারি দিয়েছি আমাকে সহ যারা এসেছি আমাদেরকে আয়াতগুলো মেনে চলার তৌফিক দাও সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো আসিয়ার মতো বানিয়ে দাও অনেকের রোগ শোক আছে আল্লাহ আমাদের শেফায় কামেলা জেলা নসিব করো মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা দোয়া চেয়েছে মেহরবানি করে তাকে শেফায় কামেলা জেলা দান করো আল্লাহ তাআলা তার জীবনের ভালো কাজগুলো কবুল করে অন্যায়গুলো মাফ করে দাও তুমি তার মা বাবাকেও ক্ষমা করে দাও যত অতিথি আজকে এসেছে প্রত্যেককেই কোরআনের ইজ্জতে মঞ্জুর করো আল্লাহ জেলখানা থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছ আমার কণ্ঠ তুমি আগের মতো আবার বানিয়ে দাও আমাকে শেফায়ে কামেলা জেলা নসিব করো যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো মাহফিলের সম্মানিত সভাপতি নাজমুস সাকি সাকির বাবলু ভাইকে কবুল করো কত মানুষ এখানে দোয়া চেয়েছে যত মানুষের নাম আমরা দেখছি সামনে যারা বসে আছে মা বোনেরা যারা আছে আমাদের মনের যায় যাশাগুলো ফেরত দিও না কবুল করে না আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বে একেবারে খালি হাতে ফেরত দিও না একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহ তোমার বান্দা মুআজ্জিম হোসেন অসুস্থ তাকে শেফায়ে কামেলা জেলা নসিব করো তার হায়াতটা তুমি বানিয়ে দাও তোমার দিনের জন্য খেদমত করবে সেই কারণে তার হায়াতটা তুমি বৃদ্ধি করে দাও তার দ্বারা তোমার দিনের প্রচার হচ্ছে শিক্ষা হচ্ছে দিনের মেহরবানি করে তাকে তুমি বাঁচিয়ে রাখো তাকে তুমি শেফায়ে কামেলা জেলা নসিব করে দাও তার সন্তান দুইটা কবুল করো স্ত্রীকে মাফ করে দাও আমার মা বাবাকে স্ত্রী সন্তানকে তুমি মেহেরবানি করে কবুল করো আল্লাহ এ তাহাজ্জুদের সময় এসে গেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করে জীবনের অপরাধগুলো স্মরণ করে আল্লাহকে বলেন আল্লাহ
রব্বুল আলামিন মনের ভেতরে যার যে গোনার কথা স্মরণ হয়েছে এই মুহূর্তে ওইটা তুমি maaf করে দাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলি কখন মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে এ দুনিয়া থাকার জায়গা না আমরা বিশ্বাস করি মরণ আসলে যেন পড়তে পারি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ 24 এনজয় দা হোলি কোরআন